হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স দেখুন, আজকে বিষয়টি হচ্ছে আমরা কিন্তু অনেকেই কিন্তু 4G সিমের ডাটা প্যাক কিনে কিন্তু আমরা ইন্টারনেট চালাই থাকি, কিন্তু তবুও কিন্তু আমরা 4G সেরকম কিন্তু স্পিড পেয়ে থাকি না, আমাদের ইন্টারনেট কিন্তু স্লো চলে। তো ভিউয়ার্স দেখুন, আজকে আপনাদের মাঝে আমি একটি ট্রিক্স শেয়ার করব। তো এই ট্রিক্সটি যদি আপনাদের ফোনে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু 4G একদম সুপার ফাস্ট চলবে, কোনো স্লো হবে না, একদম ফাস্ট চলবে, তো একদম পানির মতন চলবে। তো কীভাবে করবেন, কোন প্রসেস করবেন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি আছি আপনাদের শখ, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, এটি করার জন্য আপনাদের ফোনে চলে আসবেন। তো ফোনে আসার পর ভিউয়ার্স আপনাদের ফোনে সেটিংয়ে চলে যাবে। তো সেটিংয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু মোবাইল নেটওয়ার্কে চলে যাওয়া লাগবে। তো ভিউয়ার্স দেখুন, আমার ফোন থেকে কিন্তু মোর কানেকশান সেটিংয়ের ভিতর যেয়ে কিন্তু মোবাইল নেটওয়ার্ক আছে। তো আপনাদের ফোনে হয়তো এরকম সেটিং নাও থাকতে পারে, আপনাদের ফোনে কিন্তু অন্য রকম সেটিং থাকতে পারে, এক এক ফোনে কিন্তু এক এক রকম সেটিং থেকে থাকে। তো আপনাদের মেইন বিষয়টা হচ্ছে আপনাদের মোবাইল নেটওয়ার্কটা খুঁজে বের করতে হবে, মোবাইল নেটওয়ার্কের ভিতর ঢুকতে হবে। তো দেখুন, আমার ফোনে কিন্তু এই জায়গাতে মোবাইল নেটওয়ার্ক আসছে বলে আপনাদের ফোনে এই জায়গাতে আসবে, এরকম কোনো কথা নেই। তো আপনারা কিন্তু মোবাইল নেটওয়ার্কটা খুঁজে বের করবেন। তো মোবাইল নেটওয়ার্ক খুঁজে বার করার পর আপনারা কিন্তু সিম্পলি মোবাইল নেটওয়ার্কের ভিতর প্রবেশ করবেন। তো মোবাইল নেটওয়ার্কের ভিতর প্রবেশ করার পরে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস হয়তো আপনাদের ফোনে অন্যরকম হতে পারে, কিন্তু নেমগুলো কিন্তু একদম সঠিক থাকবে। তো দেখুন, নিচে একটি লেখা রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনাদের এই অ্যাক্সেস পয়েন্ট নেমে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে। তো অ্যাক্সেস পয়েন্ট নেমে প্রবেশ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আপনাদের কিন্তু একটি নিউ এফিএন ক্রিয়েট করতে হবে, ডিফল্ট অবস্থায় কিন্তু এরকম একটি এফিএন দেওয়া থাকবে। তো আপনারা যে সিমে নেট চালান আপনারা সেই সিমে কিন্তু একটি নিউ এফিএন ক্রিয়েট করে নেবেন। তো নিউ এফিএন ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের দেখুন, আমার এই ফোনে কিন্তু উপরে অ্যাড নামে একটি অপশন রয়েছে। তো এখানে অ্যাডে ক্লিক করে কিন্তু আমি নিউ এফিএন ক্রিয়েট করতে পারবো। তো আপনাদের ফোনে হয়তো অন্য কোনো জায়গায় অ্যাড লেখা থাকতে পারে, তো আপনারা কিন্তু ওই অ্যাডে ক্লিক করার পর আপনারা কিন্তু নিউ এফিএন ক্রিয়েট করবেন। তো দেখুন, নিউ এফিএন ক্রিয়েট করার জন্য এরকম একটি অপশান চলে আসবে অ্যাডে ক্লিক করার পর। দেখুন এখানে লেখা রয়েছে নেম এপিএন। তো সিম্পলি আমাদের আপনাদের কিন্তু এই নেমে চলে যেতে হবে। তো নেমে যাওয়ার পর আপনাদের কিন্তু নেমটি দিয়ে দিতে হবে। তো কী টাইপ করবেন আপনারা দেখুন, আপনারা সিম্পলি 8.8.8 তো আপনারা কিন্তু সিম্পলি তিনটা 8 কিন্তু এরকম নেমে সিলেক্ট করে দিবেন, 8.8.8 দিয়ে ওকে করে দিবেন। তো এরপর দেখুন নিচে চলে আসুন দেখুন এখানে রয়েছে এপিএন। তো এপিএনে আপনারা সিলেক্ট করবেন। তো এপিএনে সিলেক্ট করার পর এরকম একটি অপশান আসবে। তো এখানে আপনারা ডায়াল করবেন, সিম্পলি এখানে লিখবেন আপনারা 8.8.8, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনারা লিখবেন 4 দেওয়ার পর আরেকটি স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর লিখবেন বড় হাতের জি। তো এটি দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ওকে করে দিবেন। তো এরপর আপনাদের নেক্সট কাজটি হবে, দেখুন আপনারা নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে দেখুন এখানে একটি অপশন রয়েছে সার্ভার নামে। তো আপনি এই সার্ভারে সিলেক্ট করবেন। তো সার্ভারে যাওয়ার পর এখানে লিখবেন সিম্পলি www.google.com। তো এখানে সিম্পলি লিখে দিবেন www.google.com। তো এটি লিখে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ওকে করবেন। তো ওকে করার পর আপনারা দেখুন এটি আপনাদের কিন্তু সেভ করতে হবে। তো সেভ করার জন্য দেখুন আমার এখানে মোর অপশন রয়েছে। তো মোর অপশনে যাওয়ার পর দেখুন উপরে সেভ অপশন রয়েছে। তো আপনাদের ফোনে এরকম হয়তো কোনো অপশন থাকবে, মোর অপশন থাকবে, তো সেখানে যে আপনারা সেভ করে নেবেন। তো এটি আমি কিন্তু এখন সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পর দেখুন আমার আগে যে এফিএনটি ছিল তো সেটা দেখুন আমাদের নিচে রয়েছে। তো আর নিউ যেটি ক্রিয়েট করলাম তো সেটা দেখুন উপরে, দেখুন উপরে 8.8.8। তো আমাদের কিন্তু ওই আগেরটা বাদ দিয়ে আপনাদের কিন্তু নিউটা সিলেক্ট করতে হবে এখন। তো দেখুন আমি নিউটা সিলেক্ট করে দিলাম। তো নিউটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু কাজ শেষ। তো এখন যদি আপনি আপনার ফোনে ইন্টারনেট ইউজ করেন তো প্লিজ আমার কথা বিশ্বাস করে একবার এই সেটিংটি করে দেখুন, আপনাদের ইন্টারনেট কিন্তু একদম সুপার ফাস্ট চলবে। বিশ্বাসই করতে পারবেন না আপনারা যে এই সেটিংটি পরিবর্তন করার জন্য যে আপনাদের ফোনে এতই ফাস্ট ইন্টারনেট চলবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন ভিডিও নিচে, আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন ও টিপে কালো করে দিবেন, এবং তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখন নতুন এরকম ভিডিও আপনাদের সামনে উপহার দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।